এসো 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 রামচন্দ্র, রামেশ, বিয়ে শুরু হওয়ার আগে আমার তোমাদের সঙ্গে কিছু কথা আছে। রামেশ্বর, কন্যাপণের টাকাটা তুমি এখনো দিলে না তো? এই যে, এতে 200 টাকা আছে, 100 টাকা কম আছে। ঠিক আছে, ঠিক আছে। না, ঠিক নেই। কেন টাকা কম আছে রামেশ্বর? এমন কথা তো ছিল না। 100 টাকা জোগাড় করতে পারিনি। আমি কথা দিচ্ছি যে পরে আপনাদের বাকি 100 টাকা শোধ দিয়ে দেবো। না, তা বললে তো হবে না। কন্যা ফোনের টাকাটা পুরোটা না পেলে এই বিয়ে তো আর হবে না। বরপণ কত দিতে হবে? বরপণ 300 টাকা। 300 টাকা? সে তো অনেক টাকা। কাচ্ছিলেন নেরে, এর আগে যে ঘটক ঠাকুর সম্বন্ধ এনেছিল তার কোনোটা 500 চাইছে তো কোনোটা 600। আমাদের কি অত টাকা আছে? কি করে দেব বল দেখি। তবে ধনী, এর মধ্যে একখান কাণ্ড হয়েছে জানিস? কাণ্ড? কাণ্ড আবার কি? আমার রামেশ্বর ওই 300 টাকার গোটাটা জোগাড় করে উঠতে পারে। সব গণেশ করেছে, এবার কি হবে গো? জানি নে, 200 টাকা ছিল ওটা নিয়ে গেছে। আমি বলেছি মেয়ের বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে, যদি ওই টাকাটা পরে দেওয়া যায় আমরা না হয় পরে ওই বাকি 100 টাকা দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, সে তো দেওয়াই যায়। কিন্তু কথা হচ্ছে তেনারা রাজি হবেন কি না। এখন এটা নিয়ে যদি সেখানে কোনো গোল হয়। এ কি বলছেন খুড়োমশাই, দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। বাকি 100 টাকা আমি শোধ করে দেবো, এই মুহূর্তে পারছি না। তার জন্য এত বড় সিদ্ধান্ত আপনি নেবেন না। দেখো রামেশ্বর, আমি এক কথার মানুষ, কথার খেলাপ আমার পছন্দ। কন্যাপণ না পেলে এই বিয়ে হবে। খুড়োমশাই, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন। আমি জানি জানি যে আপনি এক কথার মানুষ, কিন্তু কিন্তু আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। কন্যাপণ নিয়ে যদি এত জেদাজেদি করেন তাহলে তো আমার মেয়েটাই লগ্নভ্রষ্ট হবে খুড়োমশাই, তখন তো আমারই ক্ষতি হবে। তুমি থামো রামচন্দ্র, চুপ করে থাকো। তুমি বুঝতে পারছো না এটা একটা চালাকি? আগে বিশ্বাস করুন, আমরা কোনো চালাকি করছি না। আমাকে সদ্য চাপ দিল, আমি 100 টাকা বার করতে পারবো না। আমি কিছুতেই যে 100 টাকা জোগাড় করতে পারি। সেটা জানার কথা তো আমাদের নয়। যদি নাই পারো তাহলে তখন রাজি হয়েছিলে কেন? ভক্তির সাগর, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।